বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট তার আগে আবাস দুর্নীতির অভিযোগ ঘিরে উত্তাল রাজ্য জেলায় জেলায় বিক্ষোভ দেখাচ্ছেন বঞ্চিতরা শনিবারও তার অন্যথা হল না এবার বিক্ষোভের ছবি ধরা পড়ল খড়গপুরের মোহনপুরে তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা তাদের অভিযোগ সমীক্ষার পরও পাকা বাড়ির মালিকদের নাম রয়েছে আবাস তালিকায় অথচ প্রকৃত প্রাপকদের তালিকায় নাম নেই কিন্তু প্রকৃত প্রাপকরা কেন বঞ্চিত তা নিয়ে শুরু হয়েছে তৃণমূল বিজেপি চাপান উত্তর চারুণাপুর বলুন চাই আপনার সামরিকপুর বলুন যেভাবে ঘর উঠেছে এই ঘর পাওয়ার যোগ্য নয় অনেকের ঘর পাওয়ার যোগ্য নয় অর্থাৎ মোবাইলের সাহায্যে বিজেপি করে সে মোটে বেড়েতে ফটো উঠেছে আর তদন্ত বলছে অফিস বিডিও অফিস আর থানা যে তদন্ত করেছে বিডিও অফিস থেকে অঞ্চল বিজ থেকে যে মোবাইলে ছবি পাঠানো হয়েছে সেই ছবি নিয়েই তদন্ত করেছে তারা যারা ঘর পাওয়ার যোগ্য তাদের ঘর যায়নি যারা ঘর পাওয়ার যোগ্য নয় তাদের বাড়ি মানে এ করেছে টোটালি মিথ্যা অপবাদ আপনারা জানেন ছোট্ট একটা অঞ্চল বড়কলা অঞ্চল সেখানে আমরা দায়িত্ব পেয়েছি জনগণের আশা জনগণের আশীর্বাদ নিয়ে আমরা এসেছি কিন্তু এই যে ঘর এবং টাকা পয়সা এটা ছাড়া হয় বিডিও অফিস থেকে পুরোপুরির যে ফর্মটা আসে সেটা বিডিও অফিস থেকে আসে যে বিডিও অফিস এবং যে পঞ্চায়েত সমিতি সেটা দখলে আছে টিএমসি নিজেই জেলা পরিষদ দখলে আছে টিএমসি নিজেই এই মূর্খর মতন প্রশ্ন যারা করেছে তারা হয়তো রাজনীতি সম্বন্ধে তাদের অভিজ্ঞতাই নেই পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক জানিয়েছেন সমীক্ষা নিয়ম মেনেই হচ্ছে অভিযোগ এলেই খতিয়ে দেখা হবে অন্যদিকে উত্তর চব্বিশ পরগনার বিলকান্দা এক নম্বর পঞ্চায়েত এলাকাতে উঠল প্রধানমন্ত্রী আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তালিকায় নাম রয়েছে তৃণমূলের পঞ্চায়েত সদস্য তাপস বিশ্বাসের মা দেবলা বিশ্বাস ও বৌদি শিপ্রা বিশ্বাসের আর এই নিয়ে স্বজন পোষণের অভিযোগে সরব হয়েছে বিজেপি প্রকাশক তারপরে যারা পায়নি যাদের পাওয়ার তারা পেলো না আর যারা পাওয়ার নয় তারা পাচ্ছে তাদের কিভাবে ক্যান্সেল করা হয় টাকা ফেরত করানো হয় আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় বলছেন আমরা সেই কাজ আমরা তার নেতৃত্বে করব। মা ও বৌদি দুজনেই ঘর পাওয়ার যোগ্য বলে পাল্টা দাবি করেছেন পঞ্চায়েত সদস্য আপনি সরজমিনের তদন্ত করে দেখুন আমার যে বড় বৌদি শিপরা বিশ্বাস তার বাড়িতে যাবেন যদি স্বজন হয় যদি আমি প্রভাব খাটাই সেটাও আমি দেখবেন আর প্রকৃত পাওয়ার উপযুক্ত কি না সেটাও আপনার একটু দেখে খবরটা করতে হবে কে কি বলল সেটা বিষয় না বিষয় হচ্ছে উপযুক্ত পাওয়ার লোকটাই এবং সরকারি তরফ থেকে সরকারি এডিএম বিডিও এবং পঞ্চায়েতের আধিকারিকরা স্বজন তদন্ত করেই নামটা দিয়েছে প্রশাসনের আশ্বাস অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে সৌমেন চক্রবর্তী ও সমীরণ পালের রিপোর্ট এবিপি আনন্দ